বিসিবি পরিদর্শন করবেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এজন্যই সকাল থেকেই ভিড় ছিল মিরপুর সেরে বাংলার ক্রিকেট স্টেডিয়ামে একদল শিক্ষার্থীও স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে জড়ো হতে থাকেন তবে সেখানে উপস্থিত সকলের আগ্রহের আগুনে যেন ঘি ঢেলে দিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল কারণ মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত হন তিনি যদিও আসিফের আসার আগে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন খান সাহেব এরপর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল তামিমের ঘুরিয়ে ঘুরিয়ে ক্রীড়া উপদেশটাকে সব কিছু দেখানো খালি চোখে মনে হচ্ছিল তিনি যেন আসিফের বড় ভাই এদিন প্রায় দুই ঘন্টায় স্টেডিয়ামে বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি পরিদর্শন এবং কর্মকর্তা ও নারী ক্রিকেট দলের সঙ্গে মতবিনিময় করেন আসিফ বেলা তিনটায় স্টেডিয়াম ছাড়ার আগ পর্যন্ত সোমবার দুপুরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়ামে আসার আগেই স্টেডিয়ামের ভেতর ও বাইরে লোকের লোকারণ্য হয়ে ওঠে এ সময় কিছু কিছু শিক্ষার্থীর হাতে প্ল্যাকার্ডও দেখা গেছে সেখানে লেখা ছিল দুর্নীতি আর কত বিসিবি পরিচালকদের পদত্যাগ চাই বিসিবির দালালরা হুঁশিয়ার ক্রিকেটে আর কতদিন দুর্নীতি চলবে নতুন ক্রীড়া উপদেষ্টাকে স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে আসেন একদল ক্রীড়া সংগঠকও গুঞ্জন ছিল হয়তো বাংলাদেশ ক্রিকেট দলে নিজের ভবিষ্যৎ নিয়ে আসিফের সাথে কথা বলতে এসেছিলেন কামিম তবে মাঠে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথাই বলেনি এই দুইজন এমনকি এই বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সিইও নিজামুদ্দিন সুজন এড়িয়ে যান শুধু এই বিষয় না বরং সুজনের বিপক্ষে আনা প্রীতির অভিযোগ করা হলেও তিনি সেটা সাফ অস্বীকার করেন আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয়নি খুবই শহরদিপূর্ণ সবার সাথে আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স একজন একজনের সাথে শেয়ার করেছে এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা নয় যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট